আধারশিলা স্থাপনের অভিলেখ গড়িলে বিধায়ক শেরমান আলী আহমেদে। এটা দুটা নহয়, একদিনাই 150টা প্রকল্প আধারশিলা স্থাপনেরে অভিলেখ গড়িলে বাগবৰ সমষ্টিৰ বিধায়কজনে। নির্বাচনী আসন বিধি প্রযোজ্য হওয়ার পূর্বেই কংগ্রেসী বিধায়ক শেরমানে তরা নরা সিঙি স্থাপন করলে 150টা প্রকল্প আধারশিলা। তাত শিক্ষয়িত্রীর আবাসগৃহ, গাঁও পঞ্চায়েতের কার্যালয়কে ধরে 50 কোটি টাকা কামৰ আধারশিলা স্থাপন করে ভোটদাতাক নির্বাচনী টুপ দিলে শেরমান আলী। কিছুদিন পূর্বে মিয়া মিউজিয়াম প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনাম দখল করা কংগ্রেসী বিধায়কজনের এবার এয়া আধারশিলার চমক। আমি পুনর্বার জানাব বিচাৰিছো যে এবার আধারশিলা স্থাপনের অভিলেখ গড়িলে বিধায়ক শেরমান আলী আহমেদে। এটা দুটা নহয়, একদিনাই 150টা প্রকল্প আধারশিলা স্থাপনের অভিলেখ গড়িলে। আর নির্বাচনী আচরণ বিধি প্রযোজ্য হওয়ার পূর্বে দেখব গল এই কংগ্রেসী বিধায়কজনে তরা নরা সিঙি একদিনাই 150টা প্রকল্প আধারশিলা স্থাপন করে। টেট শিক্ষয়িত্রীর আবাসগৃহ, গাঁও পঞ্চায়েতের কার্যালয়কে ধরে একদিনাই 50 কোটি টাকা কামর আধারশিলা স্থাপন করে ভোটদাতাক দিলে নির্বাচনী টুপ। উল্লেখযোগ্য যে কিছুদিন পূর্বে মিয়া মিউজিয়াম প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনাম দখল করেছিল এই কংগ্রেসী বিধায়কজনে, আর এবার আধার একদিনাই 150টা আধারশিলা স্থাপন করে এবার দিলে এদরে চমক। আজি বাগবৰ সমষ্টিৰ বহুকেইটা আঁচনি, প্ৰায় 150টা আঁচনি আমি একেলগে উদ্বোধন কৰিলোঁ। আমি আজি এইখিনি স্কিম উদ্বোধন কৰিছোঁ। আশা কৰিছোঁ যে এই স্কিমসমূহৰ প্ৰপাৰ ৰূপায়নে বাগবৰ সমষ্টিক উন্নয়নৰ ক্ষেত্ৰত এক নতুন মাত্ৰা প্ৰদান কৰিব।